আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর নয়ন ডিসি রোড সার্ভিস হাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 713103, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট সিটি রোড বর্তমান, লকাই লটারি এজেন্সি শেয়ার বাজার বর্তমান, বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাস আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন পারভীরহাটা শ্রীপল্লী পূর্ব বর্ধমান। বুধবার দেশ জুড়ে পালিত হলো 72তম স্বাধীনতা দিবস। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বুধবার। শিব মূর্তি ও হনুমান মূর্তি পুনর্নির্মাণ করে প্রতিষ্ঠা করা হলো বুধবার। আইনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অফিস ঘরের উদ্বোধন হলো বুধবার। একটি মৎস্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। চোখ রাখবো এক ঝলকে। এক মাওবাদী ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করলো পুলিশ। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত বরাকর থেকে তাদের গ্রেপ্তার করে কল্টি থানার পুলিশ। ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বড়াকড়ের বাস স্ট্যান্ডের কাছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বড়াকর থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। ফের 15টির নতুন হাতে দল ঢুকলো লালগড়ে, ফলে রাত জেগে কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন এ ব্যাপারে সদুত্তর ভূমিকা গ্রহণ করেনি বন দপ্তর। লালগড় থেকে সুদীপ্ত মাতোর রিপোর্ট, আনন্দ বার্তা। মাটি ফুড়ে শিবলিঙ্গ বেরিয়ে আসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কোল্টির ডামড়াহাটতলা এলাকায়। শিবলিঙ্গ ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আসানসোল থেকে সৌমিত্র মঙ্গলের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। বুধবার দেশ জুড়ে পালিত হলো 72তম স্বাধীনতা দিবস। প্রভাত ফেরি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, এমনকি কোথাও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এদিন। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশ নেতাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। 72তম স্বাধীনতা দিবস পালিত হলো বুধবার। গোটা দেশ জুড়েই দিনটি মহা আড়ম্বরে পালিত হয়। রাজ্য থেকে জেলা কোথাও বাদ যায়নি বহু আকাঙ্ক্ষিত এই দিনটি। নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালিত হলো।
স্বাধীনতা দিবস কা সম্মানী গার্ড, জিসমে এক সাব ইন্সপেক্টর, দশ জওয়ান, পুলিশ কে সাথ শামিল হ্যায় সিংহানি। আজকে এই দিন আমরা পালন করি আমাদের স্বাধীনতার জন্য। আজকে আমি আহ্বান করব আপনাদের সবাইকে, আমরা আসুন একটু আবার মনে করি স্বতন্ত্রতা আমাদের কিভাবে এসেছে। স্বতন্ত্রতা কোনো একদিনের জিনিস ছিল না, আমরা সবাই জানি যে অনেক বছর আমাদের স্বতন্ত্রতা সেনানী যারা ছিলেন, যারা কাজ করেছেন, তাদের সমস্ত প্রয়াসের পরে আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম। আজকে জাস্ট আমি সকালে সারে জাহাঁ সে আচ্ছা খুঁজছিলাম যে কী কী ছিল, তখন দেখলাম যে সেটা 1904 সালে লেখা হয়েছিল। তখন যা বলা হলো এখনও কিন্তু সব জিনিসটা সত্যি আছে। মানে মজহব নেই শিখাতা আপস মে বৈর রাখনা, হিন্দি হ্যাঁ হম বতন হ্যাঁ হিন্দুস্তান হমারা, প্রত্যেক জিনিসই আজকেও ভারতে সেটাই সঠিক। আর আমরা স্বতন্ত্রতা পেয়েছি 1947 সালে ঠিকই, কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ভারত দেশ কী আর কী আদর্শ নিয়ে ভারত দেশ আজকে এসেছে। সঙ্গে সঙ্গে আমি আজকে এটাও বলবো কি আজকের দিনে আমাদের মনে করা উচিত কি আমরা ওখানে রয়েছি যেখানে আমাদের থাকার কথা ছিল, যেটা বোধ হয় 1947 সালে সবাই স্বপ্ন দেখেছিল। আমরা অনেক জিনিসটাই করতে পেরেছি, ভারত আজকে অনেকই বিকাশ আমরা করতে পেরেছি, অনেক জায়গায় অনেক কিছু করা আছে, কিন্তু এখনো অনেক বাকি আছে। এখনো থমে যাওয়ার সময়টা আসেনি, এখনো আমাদেরকে প্রত্যেক নাগরিককে, প্রত্যেক ভারতবাসীকে একটা বিকশিত দেশের সুযোগ যা দেওয়ার আমাদের কথা ছিল, যা স্বপ্ন ছিল, আর যেটা আমাদের সংবিধান 1950 সালে বলল সেটা আমাদেরকে করতে হবে, সেটা মানতে হবে। স্বাধীনতা দিবসে আমাদের নিয়ম নীতি মেনে যেভাবে আমাদের পুলিশ লাইনে পূর্ব বর্ধমান পুলিশ লাইনে জাতীয় পতাকার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে পতাকা উত্তোলন করা হয়েছে। আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে সমগ্র পূর্ব বর্ধমান জেলাবাসী তথা সমগ্র ভারতবর্ষবাসীকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করবেন কাজী লালন। এলাকার কান্ত
পঞ্চায়েতের প্রধান মাননীয় রমেশ চন্দ্র সরকার মহাশয়, উপপ্রধান আরেকজন উপস্থিত আছেন, নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি বা বেসরকারি দপ্তর, ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা ক্লাব, সবাই নিজেদের মতো করে স্বাধীনতা দিবস পালন করে। বাহাত্তরতম স্বাধীনতা দিবস আমি সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত 51 জায়গায় বিভিন্ন জায়গায় পার্টি, ক্লাব, বিভিন্ন সংস্থা, সামাজিক সংগঠন সমস্ত জায়গায় ফ্ল্যাকোস্টিং করেছি। 51 জায়গায় আমি সকাল থেকে করতে পেরেছি এবং বিকাল 4টে থেকে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের সম্বোধনা অনুষ্ঠান আছে, সেখানে আমি যাব। এই 51 জায়গার মধ্যে কোনো দু জায়গায় চক্ষুদান শিবির হয়েছে, 17 নম্বর ওয়ার্ড এবং 13 নম্বর ওয়ার্ডে চোখের পরীক্ষা চিকিৎসার, সেখানে আমি উপস্থিত হয়েছি। তারপরে এক জায়গায় ছাত্রছাত্রীর সম্বোধনা হয়েছে, সেখানে যেছি। বিভিন্নভাবে আজকে সারাদিন এই ঢালা কর্মসূচি, প্রতি বছরই আমাদের এই কর্মসূচি থাকে, কিন্তু এবার জানি মনে হচ্ছে আরও বেশি, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার প্রতিটি সাংস্কৃতিক বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব এবং পার্টির সমস্ত মানুষকে বুঝাতে পেরেছেন যে ভারত স্বাধীনতার দিন মানুষকে ভারতবর্ষে বিভিন্ন জাতীয় ফ্ল্যাগ তোলা দরকার। সেটা আজকে তার সচেতনতার জন্যই গোটা বাংলার প্রতিটি জায়গায় যেভাবে স্বাধীনতা 72তম স্বাধীনতার দিবসের পালন হচ্ছে, তাতে আমরা বর্ধমান শহরে আমরা এর আগে কোনো দিন দেখি নাই যে বিভিন্ন আমাদের দলের পার্টি এবং সমস্ত ক্লাব তারা যেভাবে আজকে স্বাধীনতা দিবস পালন করছেন তাতে আমরা খুব খুশি। কারণ বর্ধমান শহরের মানুষ যে একটা সুন্দর জায়গায় এসেছে, তাদের মনে একটা চিন্তাভাবনা হয়েছে যে স্বাধীনতা দিবসের দিন আমাদের ফ্ল্যাগ তোলা দরকার, এটা আমাদের দেশের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য সকাল থেকে সবাই যেভাবে করেছেন, আমরাও সেখানে সমস্ত ক্লাব এবং দলের সংগঠনের কাছে আমরা উপস্থিত হয়েছি তাদের সহানুভূতি জানানোর জন্য, যে তোমরা এই ভালো কাজ করো, এই ভালো কাজ করলে আমরা তোমাদের সঙ্গে আছি। কারণ আমরা মনে করি আদর্শকে পালন করে চলার চেষ্টা করছে, সে মতো আজকের দিনে যেই 72তম স্বাধীনতা দিবসে আমরা এর আগেও স্বাধীনতা দিবস পালন করেছি, কিন্তু এইভাবে বিশাল সংখ্যক ক্লাব, বিভিন্ন সংগঠন, মানুষ যেভাবে স্বাধীনতা দিবসে ঝাঁপিয়ে পড়েছে, এটা এর আগে বাংলায় আমরা এবং আমাদের বর্ধমান শহরে এর আগে আমরা কোনোদিন দেখতে পাইনি। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। প্রভাত ফেরি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সব ধরনের অনুষ্ঠানই অনুষ্ঠিত হয় এদিন। পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। দেশাত্মবোধক গান প্রতি ক্ষেত্রে এলাকাগুলিকে মুখরিত করে তোলে। এগিয়ে দেখাও ভালো বিভিন্ন আধিকারিক থেকে জনপ্রতিনিধি কিংবা পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই স্বাধীনতা দিবসে নিজেদের সামিল রাখেন। স্বাধীনতা দিবস পালন, নেতাজি সুভাষ বসু জেলা।
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, স্বাধীনতা দিবস কি, স্বাধীনতা দিবস কি, স্বাধীনতা দিবস কি, জয়। স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক উদ্যোক্তাই বিভিন্ন সামাজিকমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সভার মাধ্যমে বিপ্লবীদের আত্মবলিদানের কথা জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এদিন পথঘাট সর্বত্রই তিরঙ্গাতে ছেয়ে যায়। সমাজের সকল স্তরের মানুষ এমনকি নবীন থেকে প্রবীণ কেউই বাদ যায়নি দিনটিকে নিজেদের নিমজ্জিত রাখতে। বুধবার দিনে শুরু হতে না হতেই প্রতি ক্ষেত্রেই আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। তৃণমূল কংগ্রেস ছিনা স্বাধীন ভারত ছিনা স্বাধীন ভারত ছিনা ঠাকুরের প্রতিকৃতি মালদান করার জন্য আমি বাবুদা কই আমাদের ভারত মাতা কি, ভারত নেহরু কি, সম বা মাদার ল্যান্ড কে, সরকারের সুনাগরিক দায়িত্ব পালন করব তারই উপর। আসানসোল মহানগর নিগম কে মেয়র জিতেন্দ্র কুমার পাল, আমি
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। এখানে কালী পুজো দাও এদিকে দেখ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এখন আমি অনুরোধ করব নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। জঙ্গলদা দেবেন শিয়ারবাজার রহমানি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাজি বদরুল আলম সাহেব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয়। বিনয় বাদল দীনেশ অমর রহে, বন্দে মাতরম, জয় হিন্দ। আর ভালোবাসার পান্না স্যার দিচ্ছে, স্যার দিচ্ছে, স্যারকে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের দেশের জন্য যে সমস্ত শহীদরা, আমি নিমন্ত্রণ দিই, হ্যাঁ পারি, এটা প্রেসকে জানাতে বলেছিলাম, আমি ভুলে গেছি। ঠিক আছে, পারবে না কিন্তু, না আমি আমাকে এক জায়গায় যেতে হবে, একটা একটা বাইট দিতে হবে, আমাকে দিতে বলেছে 26 তারিখে, 26 নম্বর ওয়ার্ডে। কাকে দিয়ে দেবে আগে? সমস্ত ধর্ম, সমস্ত মানুষ প্রত্যেককে যথাযথ ভালোবাসাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম। আর আমাদের এই বঙ্গদেশ হারা মারা মারা সারে জাতিয়া।
থেকে চলে যেতে হবে, ভারতবর্ষ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হবে। এই স্বাধীনতা মহাত্মা গান্ধী চিন্তা করেননি, নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয় বাদল দীনেশ চিন্তা করেননি। বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া নয়, ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষকে সমান অধিকার দিয়ে সবাইকে থাকতে দিতে হবে। পবিত্র হাত দিয়ে আমরা উত্তোলিত হল। বুধবার কেবল নয়, অনেক জায়গাতেই মঙ্গলবার গভীর রাতেই পালিত হয় স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালনের কর্মসূচি যথাযথভাবে রূপায়িত হয়। বছরের অন্যান্য দিনের তুলনায় এই দিনটির গুরুত্বই আলাদা, সে কারণে এই দিনটি যথাযথ মর্যাদার সহিত পালিত হয়। স্বাধীন ভারতবাসীর প্রত্যেকটি মানুষই শ্রদ্ধার সহিত দিনটি পালন করেন। এদিন অনেক জায়গাতেই ফল বিতরণ থেকে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে দিনটি স্মরণ করেন সম্মানের সাথে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বুধবার। শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের 17 নম্বর ওয়ার্ডে। অসংখ্য মানুষ এদিনের শিবিরে অংশগ্রহণ করেন। একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 17 নম্বর ওয়ার্ডে। 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিটি। বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস, কাউন্সিলর শাহামুদ্দিন খান সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মসূচি। এলাকার মানুষজন এদিনের শিবিরে নিজেদের চক্ষু পরীক্ষা করান। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। তাদের জন্য আমরা একটা শিক্ষা শিবিরের আয়োজন করেছি। সহজে দেখানো হয় না, তার জন্য একটা দুঃখ মানুষ। এখনো পর্যন্ত কতজন হয়েছে? বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি। সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো,
আজকালকার যা চাল মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল, আরেকটু দেবো বাবা। হুম বাবা নয় বলো লাল বাবা, লাল বাবা চাল। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই এর সাজাগায় সবার মন ছুঁয়ে যায়। আধুনিকা বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, Wow! হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শিয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে। আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ফেরেলা বিরতির পর শিবমূর্তি ও হনুমান মূর্তি পুনর্নির্মাণ করে প্রতিষ্ঠা করা হলো বুধবার। পূর্ব বর্ধমান জেলার রায়নার শেয়ারা বাজারে এই রূপ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে আয়োজকদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। পূর্ব বর্ধমান জেলার রায়নার শেয়ারা বাজার কোমার মার্কেটের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন শেয়ারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনুদ দে। এর পাশাপাশি একটি শিব মূর্তি ও হনুমান মূর্তি পুনর্নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে অন্নকূটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেয়ারা পুলিশ ফাঁড়ির আইসি রাহুল দত্ত, বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের দুই সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, বিশিষ্ট সমাজসেবী সুকুমার সেন, শফিকুল ইসলাম, উৎপল রায়, খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব হাজরা সহ অন্যান্যরা। কি করছেন? আমরা হচ্ছি শেয়ারা বাজারের ব্যবসায়ী বৃন্দ। আমাদের এখানে হচ্ছে যে শ্রী শ্রী মহাদেব এবং শ্রী শ্রী হনুমান জি আছেন, ভগবান জি আছেন,
তাতে করে এ হচ্ছে যে অনেক দিন ধরে এখানে আছে, আমরা নতুন করে সেটা পুনর্নির্মাণ করলাম, করে হচ্ছে যে তার উদ্বোধন এবং এলাকার মানুষকে হচ্ছে যে তার হচ্ছে যে ভোগ খাওয়ানো, খিচুড়ি ভোগ খাওয়ানোর জন্য নরনারীরা সেবা তা করার জন্য আমরা আয়োজন করেছি। কারণ এটা হচ্ছে যে বর্তমানে আমাদের হচ্ছে যে বিশেষ প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা এই কারণেই এখানে আমরা হিন্দু মুসলমান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা এই জিনিসকে করছি এবং অংশগ্রহণ করেছি। কারণ ভারতবর্ষের আজকে যা পরিস্থিতি, বিজেপি গভর্নমেন্ট নরেন্দ্র মোদী যেভাবে হচ্ছে যে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, হিন্দু মুসলমানকে আলাদা করে দিচ্ছে, সেই জন্য আমরা চাইছি ঐক্য, হিন্দু মুসলমানের ঐক্য। যেমন হচ্ছে নরেন্দ্র মোদী গরু নিয়ে হচ্ছে যে উন্নয়ন, গরু নিয়ে হচ্ছে যে রাজনীতি করার চেষ্টা করে, আমাদের এখানে হচ্ছে যে দিদি আছে, মমতা ব্যানার্জি আছে, সে হচ্ছে উন্নয়ন নিয়ে রাজনীতি করে, মানুষের উন্নয়ন নিয়ে হচ্ছে যে রাস্তাঘাট, চাকরি বাকরি, যেমন হচ্ছে যে হচ্ছে কন্যাশ্রী, শুভশ্রী, যুবশ্রী, বিভিন্ন রকম। আজকের দিনটা কিভাবে পালন করছেন? আজকের দিনটা কিভাবে পালন করছেন? আজকের দিনটা হচ্ছে যে আমরা স্বাধীনতা দিবস 15 আগস্ট 1947 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, 1757 খ্রিস্টাব্দে আমরা পরাধীন হয়েছিলাম, এই যে 190 বছর আমরা পরাধীনের যে যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি 1947 সালে, তার জন্যই হচ্ছে যে আমরা সেলিব্রিটি করছি, আমরা আনন্দ করছি, আমরা খুশি করছি। কে আজকে আপনাদের যে জাতীয় পতাকা কে উত্তোলন কে করলেন? আমাদের হচ্ছে যে বিশিষ্ট সমাজসেবী এলাকার শরৎ কুমার মহাশয়, শরৎ কুমার দে মহাশয়। আর কে কে উপস্থিত আছেন এখানে? আর উপস্থিত আছেন আমাদের এলাকারই হচ্ছে যে কাটাপুর এলাকারই পঞ্চায়েত মেম্বার মিলন চৌধুরী, আমাদের উপস্থিত আছে, আমাদের এখানে হচ্ছে যে গৌতম, আমাদের এখানে ব্যবসায়ী বৃন্দদের মধ্যে উপস্থিত আছে সাত্ত্বিক দা, ইদ্রিস মুন্সি, আরো আরো ফটিক। এখানকার যে ব্যবসায়ীটা মানে কি নাম আপনাদের এই কমিটিটা? আমাদের হচ্ছে যে কোয়ার মার্কেট ব্যবসায়ী সমিতি, শেয়ার বাজার কোয়ার মার্কেট ব্যবসায়ী সমিতি। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে মুন্সি মোহাম্মদ ইদ্রিস। আপনি ব্যবসাদার একজন? আমি এই এলাকারই ব্যবসাদার একজন। তো আজকের দিনটা কিভাবে পালন করছেন এখানে? আজকের দিনটা 15th আগস্ট, 72তম স্বাধীনতা দিবস, আমরা সকলে মিলে এখানে মিলিত হয়েছি এবং আমরা এখানে খুব উৎসাহের সহিত এই স্বাধীনতা দিবসকে উদযাপন করছি। এবং এখানে আমরা একটা নরনারায়ণ সেবার আয়োজন করেছি, সেই নরনারায়ণ সেবাতে 2000 মতন লোক খাবে এবং এটা আমরা প্রত্যেক বছর চালিয়ে যেতে চাই। কোথায় হচ্ছে এটা? এটা শেয়ারা বাজার কোঙ্গান মার্কেট হচ্ছে, ব্যবসায়ীদের উদ্যোগে হচ্ছে। আচ্ছা, কীভাবে আজকের দিনটা মানে সকাল থেকে শুরু করলেন? সকাল থেকে আমরা বিভিন্ন রকমের প্রস্তুতি নীতি, ফ্ল্যাগ হোস্টিং করেছেন আমাদের শেয়ারা অঞ্চলের বা শেয়ারা বাজারের সম্মানীয় ব্যক্তি শ্রী শরৎ কুমার দে মহাশয় ফ্ল্যাগ হোস্টিং করেছেন। এবং বিগত দিনে একটা সাম্প্রদায়িক ব্যাপার ছিল, এই জিনিস আমরা যাতে না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে নিয়ে এই পশ্চিমবাংলায় আমরা সবাই মিলে একাকার হয়ে মিলেমিশে থাকতে চাই, ব্যাস এটুকুই। আজকে যে এই নরনারায়ণ সেবা, এটা কি উপলক্ষে নরনারায়ণ সেবা? এটা আমাদের এখানে একটা বাবা ভোলেনাথ এবং বজরং বলির মূর্তি আছে, সেই মূর্তিকে উদ্বোধন করে আমরা এই নরনারায়ণ সেবা আজকে শুরু করেছি। দুটো অনুষ্ঠান একসঙ্গেই করছেন? দুটো অনুষ্ঠান আমরা একসঙ্গেই করছি। এছাড়া আর কে কে উপস্থিত আছেন এখানে? উপস্থিত আছেন আমাদের কাঁটাপুকুরের পঞ্চায়েত সমিতির সদস্য মিলন চৌধুরী, আমাদের সঞ্জীব চক্রবর্তী, সনদ আমাদের ইদ্রিস ভাই, ফটিক চৌধুরী, ফটিক কাকা এবং আমাদের সাত্ত্বিক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গৌতম মিত্র, আমি শেয়ারবাজারের বাসিন্দা। শেয়ারবাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আয়নাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অফিস ঘরের উদ্বোধন হলো বুধবার, ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পূর্ব বর্ধমান জেলার ভাতাত থানার আয়নাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অফিস ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার, ফিতে কেটে অফিস ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। আনুমানিক 3,12,000 টাকা ব্যয়ে অফিস ঘরটি নির্মিত হয়। আজকে একটা শুভ দিন, 72তম স্বাধীনতা দিবস, এই সময় এলাকার মানুষের দাবি ছিল যে এই শুভ দিনেই আমাদের দেশ স্বাধীনের দিনে আমাদের এই শুভ কাজটা সম্পন্ন করব। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক বৃন্দরা সকলেই আছেন, সর্বোপরি এই স্কুলটাকে কেন্দ্র করে যাদের ছেলেমেয়েরা এখানে পড়ে, সমস্ত আপামর জনসাধারণ এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছেন। গতকাল রাত্রি 12:01 সারা বাংলায়, ভারতবর্ষের সাথে সাথে আমাদের অফিস ঘর নির্মিত হয় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ খুদে পড়ুয়ারা। ছিল আজকে
আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেই উপলক্ষে আজকে একটা শুভ দিন আমাদের আমরা প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জাতীয় পতাকা উত্তোলন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে নতুন অফিস ঘর নির্মাণ করা হয়েছে সেটার উদ্বোধন অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে। কে করলেন? চলছে আমাদের স্থানীয় বিধায়ক মাননীয় সুভাষ মণ্ডল মহাশয়, উনি এসেছেন। উনি এত ব্যস্ততার মধ্যে উনি সময় বের করেছেন এবং আমাদের জন্য সময় দিয়েছেন। উনি সেই ব্যাপারে নিজের উদ্যোগে আজকে আমাদের এই শুভ কাজটা সম্পন্ন করলেন। আপনার পরিচয়? আমি সন্দীপ গুয়ারি, এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ভাতা থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরও একটি বিরতি, বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-54-17। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434-67-1949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্টালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনি, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরো অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018, 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018, 14 দিনের। এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018। যোগাযোগ করুন দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়,
তিন সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরে এলাম বিরতির পর। একটি মৎস্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মোগলকোটে। প্রায় 100 মৎস্যজীবী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। একটি মৎস্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। এদিন এলাকার মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে লাভজনক উপায়ে মাছ চাষ করা সম্ভব এদিন তা তুলে ধরা হয়। মাছ চাষের লক্ষ্যে কি কি করণীয় তা বিস্তারিত ব্যাখ্যা করেন আয়োজকরা। প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে শিবিরটি পরিপূর্ণতা পায়। প্রায় 100 মৎস্যজীবী এদিন প্রশিক্ষণ শিবিরে নিজেদের নিয়োজিত করেন। অংশগ্রহণকারী মৎস্যজীবীদের আশা, এর ফলে তারা উপকৃত হবেন। মানে বা ফুটিয়ে একটু ফুটিয়ে আধ ঘন্টা ফুটিয়ে নিলেন, জিনিসটা যে ঠান্ডা হয়ে গেল, কাঠটা বেরিয়ে গেল, চটকে নিলেন, চটকে নিয়ে পুকুরে সব শুদ্ধ দিয়ে দিন। নিম পাতা হলুদ দুটোই মাছ দেখবেন খাবারের সঙ্গে খেয়ে নিয়েছে। পুকুরের জল পরিষ্কার থাকবে, মাছের অসুখ বিসুখ হবে না। পারলে মাসে একবার করে টক দই খাওয়ান মাছকে, দীঘা প্রতি 2 কেজি বেশি বলছি না দাদা, খুব ভালো জিনিস। আমি ইস্ট বলবো না আপনাকে, হ্যাঁ, 250 গ্রাম নিম পাতা, 250 গ্রাম কাঁচা হলুদ হামাল দিস্তা করে থেতো করে জলে ফুটিয়ে নেন আধ ঘন্টা, ঠিক আছে না? ওটা বিঘাপতি আমি যেটাই বলছি, বিঘাপতি 5 ফুট জলের জন্য। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার অনুষ্ঠিত হলো লালটু স্মৃতি সংঘের খুঁটি পুজো। ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। লালটু স্মৃতি সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বুধবার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই খুঁটি পুজো। ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঢাকের বাদ্য সহযোগে অনুষ্ঠিত হয় এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান। ক্লাবের কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের পাশাপাশি বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস, কাউন্সিলর শাহামুদ্দিন খান সহ অন্যান্যরা উপস্থিত থেকে কর্মসূচিকে বাস্তব রূপ দেন। দুর্গাপূজা উপলক্ষে আজকে যে খুঁটি পুজো হলো, সেই খুঁটি পুজো অনুষ্ঠানে আমি এসেছি। খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে প্রতিবারের মতো লালটু স্মৃতি সংঘ কিছু দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করলেন। এখানে আমি এসেছি, আমাদের CIC শাহাবুদ্দিন খান, বিশিষ্ট সমাজসেবী বাবুদা সহ এই ক্লাবের সম্পাদক সভাপতি সহ অজস্র সদস্যরা রয়েছে। তারা 57 দুর্গাপুজোর খুঁটি পুজো করলেন। এই বর্ষার মধ্যেও বহু মানুষ এসেছেন। আমরা মনে করি যে বর্ধমান জেলার মধ্যে আমাদের লালটু স্মৃতি সংঘের দুর্গাপুজো একটা গুরুত্বপূর্ণ পুজো। মানুষের কাছে এই দুর্গাপুজোর একটা সুনাম দীর্ঘদিন ধরে আছে। এবারও লালটু স্মৃতি সংঘ চেষ্টা করবে মানুষের কাছে সেই সুনাম ঠিক রাখার জন্য এবং সুন্দরভাবে দুর্গাপুজো করে যাতে মানুষের কাছে একটা ভালো বার্তা যায় যে লালটু স্মৃতি সংঘ প্রতিবার যেরকম দুর্গাপুজো করে সুন্দর পুজো, যেটা মানুষের ফল নামে পুজো দিলে এবারও আমাদের আশা লালটু স্মৃতি সংঘ সেইভাবেই পুজো করে বর্ধমান জেলার ফল লালটু স্মৃতি সংঘে পড়বে। সেই দুর্গাপুজোর উপলক্ষে আজকের খুঁটি পুজো অনুষ্ঠানে আমরা এসেছি। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। শুভ সূচনা হলো, মাননীয় খোকনদা আমাদের সাথে ছিলেন, আমাদের খুঁটি পুজোতে অংশগ্রহণ করলেন। আমরা পুজোর জন্য কিছু রাস্তার কেয়ারের জন্য আমাদের সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে আমরা প্রশাসনের সাথে মিশে খোকনদার সহযোগিতায় এবং বর্তমানে প্রশাসনের সহযোগিতায় আমরা এটাকে কিছুটা আমাদের পুজো করার জায়গা বার করে নিয়েছি এবং খোকনদারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সব রকম সহযোগিতা করবেন যাতে আমরা ভালোভাবে আমাদের দুর্গাপুজো বর্তমান বাসীর কাছে একটা বিশেষ মান ধরে রাখে। আমরা দেখেছি বাইরে থেকে যখনই গেছি তারা বর্তমান বাসী আর বিঘ্ন যে লালটু স্মৃতি সংঘ হয়তো পুজো হবে না,
কিন্তু তাদের ভালোবাসা আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, আমরা মা দুর্গার আশীর্বাদে আমরা আজকে তার কুটি পুজো করেছি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বর্ধমানবাসীকে আশ্বস্ত করছি এবছরও আমাদের পুজোর মান কোনো অংশে কম হবে না। আমাদের প্রতিমা তৈরি করছেন কলকাতার বিখ্যাত কুমারটুলি শিল্পী মিন্টু পাল এবং আমাদের প্যান্ডেল করছেন মণ্ডপ সাজাচ্ছেন খেজুরির বাতি ডেকোরেটর, তিনি খুব কলকাতার কয়েকটা ভালো পুজোর বাজেট বাজেট কী আছে, কত বছর হচ্ছে বাজেট? আমরা এখনও এবার আমাদের আগের সমস্ত বাজেটকে ছাড়িয়ে যাবে, কেন এটা আমাদের জেদ, আমরা যে প্রতিকূলতার মধ্যে ছিলাম তার থেকে আমাদের মধ্যে একটা সংকল্প, সদস্যদের একটা সংকল্প তৈরি হয়েছে যে আমরা বর্ধমানবাসীকে আরও ভালো এবং কততম এটা 77তম। বর্ধমান থেকে পিঙ্কি প্যাট্রোলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর নাইন বিডি রোড কার্বি ফাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 7131-03, হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু ISC নবাবহাট টিটি রোড বর্তমান, লোকাল লটারি এজেন্সি শেয়ারবাজার বর্তমান, বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম দ্বিতীয় তল আরজি ভবন পার্বি ঘাটা শ্রীপল্লি পূর্ব বর্ধমান। বুধবার দেশ জুড়ে পালিত হল 72তম স্বাধীনতা দিবস। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল বুধবার। শিবমূর্তি ও হনুমান মূর্তি পুনর্নির্মাণ করে প্রতিষ্ঠা করা হল বুধবার। আইনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অফিস ঘরের উদ্বোধন হল বুধবার। একটি মৎস্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DITA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679।
Pearl Hotel and Banquet, Lodging, Fooding and Community Hall. এখানে পাচ্ছেন Deluxe এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিড ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মেট্রো লেন, পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা, হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735299027 অথবা 7908406073।